এবার তীব্র ভূমিকম্পের খবর। তুরস্কে ভূমিকম্প হয়েছে রিখটার স্কেলে যার মাত্রা 7। কমপক্ষে 22 জনের মৃত্যুর খবর মিলছে, জখম 700 জন। শুক্রবার তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে আজিয়ান সাগর। প্রভাব পড়ে ভূমধ্যসাগরীয় তীরবর্তী তুরস্ক, গ্রিস, বুলগেরিয়া এবং নর্থ মেসিডোনিয়ায়। প্রায় 15 সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তুরস্কে। ভেঙে পড়েছে ইজমির প্রদেশের অন্তত 20টি বহুতল। আতঙ্কে রাস্তা ছুটোছুটি করেছিলেন বাসিন্দারা। আরও বিপর্যয়ের আশঙ্কায় রাতারাতি সরানো হয়েছে 2000 মানুষকে। ইজমিরের পাশাপাশি গ্রিসের সামোস দ্বীপেও সুনামি। জলোচ্ছ্বাসে কয়েকটি বাড়ির দেওয়ালে ফাটল। বন্যা পরিস্থিতির মুখোমুখি সামোস বন্দর। ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ার আশঙ্কা। রেশনের গম পাচার সন্দেহে উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা সীমান্তে আটক 175টি ট্রাক। প্রায় 16.5 কোটি টাকার গম উদ্ধার, দাবি শুল্ক দফতরের। গমের বস্তার উপরে এসএফআই এর ছাপ দেখে এফসিআই এর ছাপ দেখে সন্দেহ হয় দফতরের কর্তাদের। বসিরহাট থানায় এফআইআর। আদালতের নির্দেশে তদন্তে পুলিশ। পুলিশ বলছে কলকাতা, বনগাঁ, হাবড়া সহ রাজ্যের বিভিন্ন এলাকায় কয়েকজন ব্যবসায়ী প্রায় 5000 কুইন্টাল গম ভিন রাজ্যে রফতানির জন্য ঘোজাডাঙ্গায় পাঠান। বস্তার গায়ে পাঞ্জাব, হরিয়ানা, বিহারের এফসিআই মার্ক দেওয়া। ব্যবসায়ীদের থেকে গম কেনার প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে। ঘটনার সিআইডি তদন্ত চেয়েছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যবসায়ীরা অবশ্য জোর দিয়ে বলছেন কোনো কারচুপি হয়নি। বিএসএফ এর আগে 20টা লরি বার করে দিয়েছে। এই যে 175 আগে 195 লরি ছিল। আমি একবারে মানে অতি আশ্চর্য হয়ে গেছি যে এই গম কোথা থেকে এলো। আমরা ইনকোয়ারি করেছি, যখন নিয়ে গিয়ে দেখা গেলো এটা পাঞ্জাবের গম আর হরিয়ানার গম, এখানকার কিছু এক্সপোর্টার। ঠিক হয়েছে, 21 জন এক্সপোর্টার এখানকার পশ্চিমবঙ্গের, তারা এই মালটাকে বাংলাদেশে পাঠাচ্ছিল। আমরা হোম দপ্তরকে জানিয়ে আমরা সিআইডিকে দেবো যে কারা যুক্ত এর সাথে। লক্ষ্মী পুজোর রাতেই মর্মান্তিক দুর্ঘটনা। শাড়ির আঁচলে আগুন লেগে অগ্নিদগ্ধ বৃদ্ধা। আজ সকালে বৃদ্ধার মৃত্যু হয়। নাম দোলা মিত্র, যাদবপুরের ইব্রাহিমপুর রোডের বাসিন্দা। তদন্তে জানা গেছে সেই সময় বৃদ্ধার বাড়িতে কেউ ছিলেন না। ঘটনা তদন্ত শুরু করেছে যাদবপুর থানা। পুজো করছিল তো, পুজোটা হয়ে টয়ে গেল, করে বই পড়ে তো, বই পড়ছিল। এবার আঁচলটা এরকম ঝোলা ছিল, আর এদিকে প্রদীপ, ওদিকে প্রদীপ ছিল। এবার আঁচলটা প্রদীপের মধ্যে পড়ে গেছে, পড়ে পুরো আঁচলটা জ্বলে উঠেছে। তখন ও দাঁড়িয়ে পড়ে চিৎকার করছে, একা তো এখানে কেউ তো নেই। ও আর ওর হাজবেন্ড থাকে, হাজবেন্ডও পড়ে চিৎকার করতে করতে দাঁড়িয়ে গেছে। ডাকতে ডাকতে তারপরে এসছে, যখন ও হাজবেন্ডও নার্ভাস হয়ে গেছে। তারপরে একটা বড় একটা থালা দিয়ে এরকম করে গেলে আগুন নিভিয়েছে। তারপর সবাই কেটে সবাই এসছে, এসে তারপরে এই যে বিছনা টিছনা সব বড় চেপের গায়ের মধ্যে দিয়ে দিয়েছে, সব বিছনা পুড়িয়ে আছে, ওইখানে পড়ে আছে সব। তারপরে তো খুব অবস্থা খারাপ। তারপরে ওখানে ছিল, ওখান থেকে আবার নিয়ে গেল মেডিকেল হসপিটালে, ওখানে সকাল 6টার সময় মারা গেছে। যাদবপুর থানা এলাকার ইব্রাহিমপুর রোডের এই বাড়িতেই গতকাল সন্ধে লক্ষ্মী পুজোয় বসেছিলেন দোলা মিত্র, এবং সিল্কের শাড়ি পরে তিনি পুজো করছিলেন। সেই সময় আচমকা প্রদীপের শিখা তার শাড়িতে ধরে যায় এবং ঘটনায় তিনি প্রায় 65% পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আজ সকাল 6টার সময় তার মৃত্যু হয়। কীভাবে ঘটনা ঘটলো সেই বিষয়ে অস্বাভাবিক মামলার মৃত্যু রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় রানার সঙ্গে রনয়, কলকাতা।